উপমুখ্য এখন প্রয়োজনে তুমি ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়কে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি ঢাকা গিয়া তোমার সাত নম্বর উপহাটা যা কিছু আছে সব তুমি সমাপ্ত করো, আর নাইলে এই রঙের রসে দিন যাবে না। আমি তিন চার দিন আগে চুনারগড় একটা মিটিং করছি, আপনারা জানেন তো, এই মিটিং এর মধ্যে আমি বলছি যে উনি ঈগল নিয়া পাস করছে, আমি নৌকার পক্ষে ছিলাম, আমি মাহবুব আলী সাহেবকে চেষ্টা করছি পারি নাই, আমি নৌকার মানুষ, কিন্তু আমি উনাকে কথা দিছি যে আপনি উন্নয়নের স্বার্থে আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আপনি আমাকে ডাকবেন, আমার চুনারুগাড় আমি সাজাব, আপনি যদি আমার চুনারুগাড়ের পক্ষে উন্নয়নের পক্ষে যদি আপনি পদক্ষেপ নেন, আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আপনার পাশে আছি, আমি থাকবো, আমি চুনারুগাড়ের মানুষ, আমি চুনারুগাড়ের উন্নয়ন চাই, যে কারণে আমি আজকে আছি। বলছি আপনি উন্নয়নের মিটিং করবেন, আমাকে আপনি দাওয়াত দিবেন, আমি আছি, আমি আমার চুনারুগাড়ের উন্নয়ন চাই, আমার চুনারুগাড়ের খোয়াই নদীর উপরে তিন চারটা ব্রিজ, আমার এই চুনারুগাড়ের এই লোহার ব্রিজ, এই লোহার ব্রিজ এটি একটা গাড়ি পাই, আমাদের এই স্বাচ্ছানুষ্ঠ বাংলা রেললাইন, এইখানে উপহাটা শাকির মামুর সতম আমতলি আমরুদ বাল্লা আসামপাড়া এই পশ্চিমদার অন্ধকার, এই রেললাইন যদি চালু হয় তাহলে আমার পশ্চিমদার আলোকিত হয়ে যাবে। আমি এই সমস্ত জিনিসগুলা উন্নয়নের জন্য আপনার যেখানে যাইতে হয় এখানে যাবেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমাকে আপনি নেবেন, আমার যেখানে যাইতে হয় আমি সেখানে যাব। আমি শুনেছি আপনি আগামী রবিবারে প্রধানমন্ত্রী আপনাদেরকে ডাকছে, আপনিও যাবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করলাম আপনি প্রধানমন্ত্রীর এখানে যাবেন, প্রধানমন্ত্রী যা বলবেন তা আপনারা শুনবেন আমার বিশ্বাস, কিন্তু বাড়তি একটা কথা হলো আপনি চুনারুঘাট মাধবপুর সম্পর্কে নেত্রীর পায়ে ধরে হলেও আপনি চুনারুঘাটের বিষয়ে কিছু বলে আসবেন, এবং নেত্রীর কাছ থেকে আপনি কিছু না কিছু আমাদের জন্য আমরা প্রত্যাশা করি আপনি কিছু নিয়ে আসবেন। আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি চুনারুঘাটের সন্তান, আমি চুনারুঘাটের উন্নয়ন চাই, আর একটা কথা বলি, আপনি যেখান থেকে উন্নয়ন করবেন আপনি তোর পকেট থেকে এত উন্নয়ন করতে পারবেন না, পারবেন কিন্তু খোয়াই নদীর ব্রিজ আপনি পকেট থেকে পারবেন না, এটা আমার জননেত্রী শেখ হাসিনার অর্থেই করতে হবে, যেহেতু আপনি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়ে আসবে, আমার নেত্রী শেখ হাসিনা, আমি আওয়ামী লীগের লোক, আপনি আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদেরকে আপনি বুকে এবং ভিতরে কলিজার মধ্যে জায়গা দিবেন, বুকে টেনে নিবেন, যারা যাদের যারা যে কারণে তারা যাতে বুঝতে পারে না যে আমরা এমপি নাই, তারা যাতে বুঝতে পারে ইনি আমাদের এমপি, সবাইকে আপনি সমানভাবে দেখবেন, আর তাদুকারের দল যাতে আপনাকে পকেটে ঢুকাইতে না পারে এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি আওয়ামী লীগের নবীন কর্মী, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি 2013 থেকে আওয়ামী লীগের সভাপতি, এইবার আল্লাহ তাআলা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি কথা কইতে আমার বুক কাঁপে না, কেন কাঁপে না, আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি কোনো গাছের অংশীদারিত্ব নাই, আমি কোনো গাছের মহলে নাই, এই সুনারগড়ের মানুষ বলতে পারবেন না যে আমি কোনো বালুতে আছি, আছি আমি কোনো বালুতে নাই, আমি কোনো থানাতে নাই, থানার ওসি সাহেব আমার নাম জানে আমাকে চিনে না, আমি গাছও নাই বালুত নাই থানাত নাই, এই মাহবুব আলী সাহেব পনেরো বৎসর উনি এমপি মন্ত্রী ছিলেন, আপনি পিআই সাহেবকে জিজ্ঞাসা করেন
যে পিবি সাহেবের নামে এক টন গমের কোন আবেদন আছে কিনা? নাই। কাদির লস্কর সাহেব 5 বছর চেয়ারম্যান ছিলেন, জিজ্ঞাসা করেন তার কাছে আমার কোন টিউবওয়েলের আবেদন আছে কিনা? নাই। আমি উনার অফিসে 5 বছরে একদিনও পা দেই নাই। কাজে আমার হারাবার কিছু নাই। আমি টোনারুগারের মানুষের উন্নয়ন চাই, টোনারুগারের মানুষের হৃদয়ে থাকতে চাই, এটাই আমার কর্তব্য। আমি পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পরিবার, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় এমপি মহোদয়, আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের মোবাইলে ভিডিও আছে, আপনি আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। আপনাকে দৌড়ে গিয়ে কাম করলেও আমার মনে হয় যে আপনি কি করবেন, আপনি আমি জানি যে আপনি অস্থির, আপনার যে প্রতিশ্রুতি কাজে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। সময় থাকতে আপনি চুনারুগাদের মানুষের জন্য কিছু করেন, মানুষ আপনাকে বহু প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।